আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি গরুর ঘাড়ের চামড়া নিচে ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতি দেখাবো। একটু পরে পূর্ণাঙ্গভাবে দেখাবো কিভাবে চামড়া নিচে ইঞ্জেকশন পুশ করতে হয়। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন M18+ ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটি 60 কেজি ওজনের জন্য 1 মিলি, সেই হিসাবে যে গরুর যে ওজন থাকে সেই হিসাবে ওষুধ প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আমি দেখাবো চামড়া নিচে কিভাবে ইঞ্জেকশন পুশ করতে হয়। আর ইঞ্জেকশন দিতে গেলে অবশ্যই নিডিল ছোটো থাকতে হবে, 1/2 ইঞ্চির একটু কম, যেন শুধুমাত্র চামড়া নিচে ওষুধ প্রয়োগ করা হয়, কোনোভাবে যেন মাংসে না পৌঁছে। কারণ চামড়ার নিচের ইঞ্জেকশনগুলো মাংসে ঢুকলে সেই জায়গা ফুলে যাবে এবং গরম হয়ে যাবে, ফ্লুইড চলে আসবে, পরবর্তীতে ফেটে ঘা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই গরুটি শরীরে গুটি গুটি ছোটো ছোটো খসখসে বিভিন্ন জায়গায় স্কিনে সমস্যা দেখা দিয়েছে, প্যারাসাইট রোগ। এটি ছোট্ট একটি গুটি, এর ভিতরে পুঁজের মতো রয়েছে। এটি অ্যাকচুয়ালি প্যারাসাইট, পরজীবী, অনেকগুলো কৃমি। আর বন্ধুরা, সারা শরীরে গুটি গুটি, এটি LHD না, লাম্পি স্কিন ডিজিজ না, এটি চর্মরোগ, ডার্মাটোফিলোসিস, ডার্মাটাইটিস বলা হয়। আমি M18+ ইঞ্জেকশনটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিডিল অনেক ছোটো, 1/2 ইঞ্চির অনেক আরও কম। এই শুধুমাত্র ঘাড়ে চামড়া নিচে দেবো। দেখতে পাচ্ছেন গলার গলকম্প বলে ইঞ্জেকশন দেওয়া যাবে না। এই জায়গায় ইঞ্জেকশন দিলে কার্যক্ষমতা খুবই কম থাকে, রক্তে সঠিকভাবে পৌঁছে না এবং কি ফুলে যায়, গুটি ধরে থাকে। তার কারণে ঘাড়ের যে পাতলা চামড়া রয়েছে এই চামড়া টেনে ধরে তারপরে এই নিডিলটি পুশ করতে হবে। আমি বিস্তারিত দেখাচ্ছি। ঘাড়ের যে চামড়া, দেখুন পাতলা চামড়া, উপর দিকে টানে ধরতে হবে। টেনে ধরার পরে শুধুমাত্র এই নিডিলটি পুশ করতে হবে। আমি অলরেডি নিডিলটি চামড়ার নিচে দিয়েছি, দিয়ে নিডিলটি উপর দিকে একটু প্রেসার করতে হবে, উপর দিকে টেনে ধরতে হবে যেন কোনোভাবে মাংসে না পড়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।